আজির ভিডিওর প্রথম প্রশ্নটো হল মানুহৰ শৰীৰত মুঠ কিমান সংখ্যক পেশী থাকে। আর ইয়ার এনসারটো হব অপশন বি 639 ডাল। আজির ভিডিওর দ্বিতীয় প্রশ্নটো হল তলৰ কোনটোৰ বাবে ফুলৰ রং রঙিন হয়। আর ইয়ার এনসারটো হব অপশন এ এন্থোসায়ানিন। আজির তৃতীয় প্রশ্নটো হল চকুর কোনটো অংশত আমি দেখা পোৱা ছবিবোৰ গঠন হয়। আর ইয়ার এনসারটো হব অপশন এ রেটিনা। আজির চারি নম্বর কুয়েশনটো হল কোনে পৃথিৱীৰ প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট কৰিছিল। আর ইয়ার এনসারটো হব অপশন ডি খ্রিস্টিয়ান বার্নার্ড। আজির পাঁচ নম্বর কুয়েশনটো হল এটা বৈদ্যুতিক মটরে কৰ পৰা কি শক্তিলৈ ৰূপান্তৰ ঘটায়। আর ইয়ার এনসারটো হব অপশন ডি বৈদ্যুতিক শক্তিৰ পৰা যান্ত্রিক শক্তিলৈ। তে নেক্সট কুয়েশনটো হল মানুহৰ শৰীৰত ৰক্তচাপৰ স্বাভাৱিক পৰিমাণ কিমান। আর ইয়ার এনসারটো হব অপশন সি 80-120 মিলিগ্রাম। আজির সাত নম্বর কুয়েশনটো হল 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কিমান। আর ইয়ার এনসারটো হব অপশন এ 273 কেলভিন। আজির আট নম্বর কুয়েশনটো হল বৈদ্যুতিক বাল্বত সাধারণতে কোনবিধ গেছ ভর্তি করা থাকে। আর ইয়ার এনসারটো হব অপশন বি নাইট্রোজেন। এতিয়া ন নম্বর কুয়েশনটো হল কোষৰ শক্তির ভঁৰাল বুলি কাক কোৱা হয়। আর ইয়ার এনসারটো হব অপশন বি মাইটোকন্ড্রিয়া। আজির দশ নম্বর কুয়েশনটো হল হাইড্রোজেন কোনে আবিষ্কার করেছিল। আর ইয়ার এনসারটো হব অপশন সি কেভেন্ডিশ। এতিয়া নেক্সট কুয়েশনটো দিয়া আছে আকাশখন কিহৰ বাবে নীলা দেখা যায়। আর ইয়ার এনসারটো হব অপশন সি পোহৰৰ বিচৰণৰ বাবে। এতিয়া নেক্সট কুয়েশনটো দিয়া আছে নিম্নলিখিত কোনবিধ খনিজ পদার্থৰ অভাৱৰ বাবে ৰক্তহীনতাৰ ৰোগ হয়। আর ইয়ার এনসারটো হব অপশন ডি আইরনের বাবে। এতিয়া তেরো নম্বর কুয়েশনটো দিয়া আছে মানুহক হত্যা করা করোনা ভাইরাসের আন এটা নাম কি। আর ইয়ার এনসারটো হব অপশন বি SARS মানে SARS। আজি চৈধ্য নম্বর কুয়েশনটো দিয়া আছে নিম্নলিখিত কোনবিধৰ জৰিয়তে উদ্ভিদবোৰত পানী পৰিবহণ হয়। আৰু ইয়াৰ এনসারটো হ'ব অপশ্যন বি জাইলেম। এতিয়া নেক্সট কুৱেশ্যনটো দিয়া আছে মানৱ শৰীৰৰ স্বাভাৱিক উষ্ণতা কিমান। আর ইয়ার এনসারটো হব অপশন ডি 98.6 ডিগ্রি ফারেনহাইট। আজির ষোলো নম্বর কুয়েশনটো দিয়া আছে
সাধাৰণতে মানুহৰ চকুৱে বস্তুবোৰ স্পষ্টভাৱে দেখাৰ নিম্নতম দূৰত্ব কিমান? আৰু ইয়াৰ এনচাৰটো হ'ব অপশ্যন চি 25 সেণ্টিমিটাৰ। এতিয়া 17 নম্বৰ কুৱেশ্যনটো দিয়া আছে, কাৰ্বনৰ আটাইতকৈ বিশুদ্ধ ৰূপ কোনটো হয়? আৰু ইয়াৰ এনচাৰটো হ'ব অপশ্যন ডি ফুলিৰেঞ্চ। আজিৰ 18 নম্বৰ কুৱেশ্যনটো হ'ল, ইলেক্ট্ৰন কোনে আৱিষ্কাৰ কৰিছিল? আৰু ইয়াৰ এনচাৰটো হ'ব অপশ্যন চি থমছনে। আজিৰ 19 নম্বৰ কুৱেশ্যনটো হ'ল, কাৰ্বন অক্সিজেনৰ সৈতে মিহলি হৈ কি গঠন কৰে? আৰু ইয়াৰ এনচাৰটো হ'ব অপশ্যন বি কাৰ্বন মনোক্সাইড। আজিৰ 20 নম্বৰ কুৱেশ্যনটো হ'ল, তলৰ কোনবিধ গেছ সেউজগৃহ প্ৰভাৱৰ বাবে দায়ী? আৰু ইয়াৰ এনচাৰটো হ'ব অপশ্যন চি কাৰ্বন ডাই অক্সাইড। আজিৰ ভিডিঅ'ৰ শেষৰটো কুৱেশ্যন হ'ল, কোনবিধ গেছক হৌৱা গেছ বুলি কোৱা হয় বা লাফিং গেছ বুলি কোৱা হয়? আৰু ইয়াৰ উত্তৰটো আপোনালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব। ধন্যবাদ।